যদি সুন্নি না হও গো, যদি সুন্নি না হও তোমার কাছ থেকে তোমার মা বাবা তো দোয়া পাবেই না, তুমি মরলেও দোয়া পাইবা না, কারণ তুমি ওয়াহাবি, ওয়াহাবি লেগে কেউ দোয়া করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। যুবক ভাইদেরকে বলি সুন্নি হবা কেন শুনো, সুন্নি হইলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে পারবা, জানাজার পরে দোয়া করতে পারবা, দাফনের পরে দোয়া করতে পারবা, সুন্নত নফল নামাজ পরে দোয়া করতে পারবা, সুন্নি হইলে শবে বরাতে দোয়া করতে পারবা, শবে মেরাজে দোয়া করতে পারবা, সুন্নি হইলে মিলাদ শরীফ কিয়াম শরীফ পরে দোয়া করতে পারবা, সুন্নি হইলে কোরআন খতম তেলাওয়াত করে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল করে, বিভিন্ন তসবিহ তাহলিল করে দোয়া করতে পারবা, সুন্নি হইলে তোমার কাছ থেকে তোমার মা বাবা দোয়া পাবে, তোমার দাদা দাদি সব মুমিন মুসলমানরা দোয়া পাবে। যদি সুন্নি না হও বাতেলদের সাথে হাত মিলাও, ফরজ নামাজের পরে দোয়া ওয়াহাবিরা মানে না, জানাজার পরে দোয়া তো তারা মানেই না, দাফনের পরে দোয়া করে কিনা এটাও চিন্তা করার বিষয়, চল্লিশা জিয়াফত উপলক্ষে দোয়ার মাহফিল মানে না, শবে বরাতের রোজা নামাজই মানে না, দোয়া করব কোন সময়, শবে মেরাজের রোজা নামাজ মানে না, দোয়া তো করেই না, তারা তো মিলাদ কিয়ামের নামই শুনতে পারে না, দোয়া তো করবেই না, এরা কোরআন তেলাওয়াতের যে খতমের মাহফিল এগুলাকে বেদাত বলে এবং এটার দোয়া তো করেই না। এক কথায় সুন্নি হইলে তুমিও দোয়া পাইবা, তোমার মা বাবা দাদা দাদি মুরব্বীরা দেশবাসীরা সমস্ত মুসলমানেরা দোয়া পাবে। যদি সুন্নি না হও গো, যদি সুন্নি না হও তোমার কাছ থেকে তোমার মা বাবা তো দোয়া পাবেই না, তুমি মরলেও দোয়া পাইবা না, কারণ তুমি ওয়াহাবি, ওয়াহাবি লেগে কেউ দোয়া করে না। আমরা মাজার জিয়ারত করি, কবর জিয়ারত করি, মুনাজাত করি, কবরের কাছে গিয়ে করি, বইয়া করি, দাঁড়াইয়া জিয়ারত করি, জেব জামনে ভারি জিয়ারত করি, জিয়ারতের গুরুত্ব সুন্নিতের কাছে বেশি, আর ওয়াহাবিরা মরলে পায়খানার কাছে কবর দেয়। কি যে অবস্থা আল্লাহ জানে। আমরা সুন্নিরা মরলে চেহারা দেখাই, সুন্দর করে চেহারাটা আরো ফুটাই দিই, দেখো আল্লামা কাজী হাশিম সাহেবুজুর রহমাতুল্লাহ আলাই, আল্লামা নঈম সাহেবুজুর রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করার পরে চেহারা সুন্দর করে দিয়ে দিছি, দেখো এরা মদিনাওয়ালার প্রেমিক ছিল, ঠিক না বেটে? আর ওয়াহাবিরা মরলে চেহারা দেখে না, এরা কেন জন্য গোপন করে রাখে, এটা তো আমাদের বুঝেনি মনে হয়। কি জন্য আমরা ইমানদাররা ভয় পাই না? আমরা হাশরের দিন যদি বেশি একটা জামালাত পড়ে যায় তাহলে ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাক দিব, ইয়া রাসূলুল্লাহ ডাক দিব, আমার নবী আমরা তরাইব, ওই আশা আছে নি? আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ইমান হলো ভয় এবং সাহস, আশা দুইটার মাঝে আমরা আশা রাখি, আল্লাহকে ভয় করি এবং মদিনাওয়ালার শাফাতের আশা রাখি। আপনাদের সবার খেদমতে বলবো সুন্নিয়তের সাথে থাকবেন, আমি আলাউদ্দিন জিহাদি থাকি আর না থাকি মদিনাওয়ালার পক্ষে আপনারা সবাই সব সময় থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন না? ওয়াদা করেন থাকবেন কি না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইসলামের আলো, সুন্নিয়তের আলো, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত